শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত আজকের এই ভিডিওতে আলোচনা করব প্রথম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশের প্রশ্ন এবং উত্তর নিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমি পরবর্তীতে আরও এরকম ধরনের প্রশ্ন পেলে আমি অবশ্যই পরপর নিয়ে আসবো প্রথমে বলে রাখি এই প্রশ্নপত্রটি তোমাদের বিদ্যালয়ে পড়বে তার কোনো গ্যারান্টি দিচ্ছি না এইরকম ধরনের প্রশ্নতা পরীক্ষায় থাকবে এবং এখান থেকেও অনেক প্রশ্ন তোমরা পেয়ে যেতে পারো ঠিক আছে এই জন্য এই প্রশ্নপত্রটি পরপর করে আমি এখানে প্রশ্ন এবং সঙ্গে উত্তর করে দেখাবো কীভাবে প্রশ্ন হয় এবং উত্তর কীভাবে লিখতে হয় বিস্তারিত এখানে তুমি দেখতে পাবে এই প্রশ্ন থেকে ঠিক আছে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে দেখে প্রথম স্থান প্রথম যেটা আছে সংযোগ স্থাপনের সক্ষমতা এটা থাকবে তিরিশ নম্বরের এক ঘন্টা টাইম এখানে বিদ্যালয়ের নাম এবং রোল নাম্বারগুলো লিখতে হবে নিজের রোল নাম্বার লিখতে হবে এবার দেখে নাও এসতমের সঙ্গে বিস্তম মেলাও এস্তমে বলা হয়েছে ফ্রাইডে সানডে থার্সডে এবং মন্ডে আর এদিকে দেওয়া হয়েছে সোমবার শুক্রবার রবিবার বৃহস্পতিবার অর্থাৎ ফ্রাইডে মানে হচ্ছে শুক্রবার শুক্রবার দিকে তীচ্ছা দেবে সানডে রবিবার রবিবার তীচ্ছনা দেবে থার্স থার্সডে হচ্ছে বৃহস্পতিবার তীচ্ছনা দেবে মন্ডে হচ্ছে সোমবার সোমবার তীচ্ছন্ন দেবে এরপর বলা হয়েছে কথায় আছে সংখ্যা লেখ পঞ্চাশ পঞ্চাশ কী হবে পাঁচের শূন্য পঞ্চাশ আটষট্টি ছ দশ আট আটষট্টি ছিয়ানব্বই ন দশ ছয় ছিয়ানব্বই ঠিক আছে ব্যাস এইভাবে লিখবে ছবি দেখে শূন্যস্থানে একটি করে বর্ণ বসিয়ে শব্দ গঠন করতে বলা হয়েছে প্রথমটা দেখতে পাচ্ছ ছবি ছবি কি দেখতে পাচ্ছো সানফ্লাওয়ার মানে সূর্য সূর্যমুখী ফুল তাহলে সানফ্লাওয়ার এস এল ও ই আর তারপর দেখতে পাচ্ছি একটা রিং এর ছবি দেখতে পাচ্ছি তাহলে আর আই এনজি তারপর দেখতে হচ্ছে এটা চাঁদের ছবি মুন এম ডবল ও এন মুন তারপর দেখতে হচ্ছে চামচের ছবি তারপরে কী হবে এসপি ও ও এন অর্থাৎ স্পুন চামচ এরপর দেখা যাচ্ছে ফাঁকা ঘরে সঠিক উত্তর বসাও পি কিউ এখানে হবে কিউআর এস ওখানে ফাঁকা ছিল কিউতে পি কিউ আর এস ইউভি ডব্লিউ এখানে ডব্লিউ এক্স হবে তারপর বাহান্নর পরে তিপান্ন চুয়ান্ন পঞ্চান্ন এইভাবে সিরিয়াল লিখতে হবে ই এফ জি তারপর ডেস্ক ছিল এখানে হবে এইচ ঠিক আছে এইভাবে সুন্দর এই রকম ধরনের প্রশ্নগুলো থাকবে পরপর করে লিখতে হবে সুন্দর করে সাজিয়ে লিখতে হবে ঠিক আছে চলে যাই পরবর্তী প্রশ্ন কি আছে দেখো পাশে দেখে ঠিক কথাগুলো বেছে নিয়ে লেখো সাত সাগরের পারে ড্যাশ পলাশ বনে অশোক বনে পারিজাত বনে উত্তরটা হবে পারিজাত বনে পরবর্তী প্রশ্ন আকাশে ভেসে জল দিতে আসে ড্যাশ মেঘ সূর্য চাঁদ রংধনু উত্তরটা হবে মেঘ আকাশ থেকে নেমে আসবো বেয়ে সিঁড়িবে বাতাসবে না গাছ বেয়ে বাতাসবে চুলে দেব গুঁজি ড্যাস গাঁদা ফুল অশোক ফুল না গোলাপ ফুল অশোক ফুল ঠিক আছে হয়ে গেল এরপর বলেছো ধনু সাত রঙ কী কী বেছে লেগে রংধনুর যে রংধনু সাতটি রঙ সেটা কী কী সেটা এখানে নিচে দেওয়া হয়েছে সবুজ লাল বেগুনি নীল কালো হলুদ গোলাপি কমলা আকাশি বাদামি তাহলে বেগুনের সাতটা রঙ কী কী প্রথম বেগুনি নীল আকাশি সবুজ হলুদ কমলা এবং লাল ঠিক আছে এইভাবে সুন্দর করে প্রশ্ন উত্তরগুলো করে ফেলবে এরপরে রয়েছে বাংলার শব্দার্থ লিখো যেমন এম এন জিও ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে কি আম এখানে লিখলে আম আম ও আম লোটাস এলো টিউএস লোটাস মানে কি হয় লোটাসের বাংলা অর্থ হচ্ছে পদ্ম পদ ওইম পদ্ম তারপর হচ্ছে গোট জি ও এটি গোট গোট মানে কি ছাগল ছাকার গোল ও ছাগল তারপরে ফিস এইচ ফিস ফিস মানে কি মাছ একাচ্ছ মাছ এখানে লিখলাম এরপর বলছে কোনটি ছোটো কোনটি বড় ঘরগুলো ঠিক গ্রেটার দেন এবং লেস দেন চিহ্ন দিতে হবে তাহলে এখানে দেখো একানব্বই আর একাশি কে বড়ো না একানব্বই যে বড়ো তার দিকে হাঁটা থাকবে এটা মনে রাখবে যে বড়ো তার দিকে হাঁ থাকবে অর্থাৎ একানব্বই বড়ো একানব্ব দিকেই হাঁ আছে তারপর দেখো সাতাশি আছে ঊনসত্তর সাতাশি বড়ো সাতাশি দিকে হাঁ আছে তারপর দেখো উনআশি তিরাশি তিরাশি দিকে বড়ো তিরাশি দিকে হাঁ আছে আটানব্বই আর বিরাশি তা যে বড়ো আটানব্বই বড়ো তাহলে আটানব্বই দিকেই হাঁটা আছে এরপর দেখো এলোমেলো বর্ণগুলো সাজিয়ে লিখো চারটি এখানে এলোমেলো হয়ে সাজানো আছে সাজিয়ে লিখলে প্রথমটা হবে আপেল এ পিপিএলই তারপরটা সাজিয়ে লিখলে হবে ফ্রক আর ও সি কে তারপর হবে ক্লক সি এল ও সিকে ক্লক তারপর হবে সিপ এস এইচ ডবল পি সিপ তারপর হবে চেয়ার সি এইচ এআইআর চেয়ার ঠিক আছে এইভাবে এলোমেলো থাকবে এগুলো সাজিয়ে করে কিন্তু এইভাবে লিখতে হবে সুন্দর করে লিখতে হবে আশা করি বোঝা গেছে এভাবে চলে আসি প্রথমে প্রথম শ্রেণীর সমন্বয় সাধনের সক্ষমতা এটাও তিরিশ নম্বর থাকবে এক ঘন্টা টাইম এটার মধ্যে প্রশ্নের মধ্যে উত্তর লিখতে হবে বিদ্যালয়ের নাম এবং তোমার নাম লিখতে হবে রোল রোলনামা লিখতে হবে এখানেও দেখেন কি আছে কস্তম্ভ সাথে খস্তম মেলাই কস্তম্ভ খস্তম্ভ কি বলেছে রবি থাকতো নুরু হলো আমাদের চেনা কবি বোলপুরের নদীটির নাম নুরুর বাড়ি কাজী নজরুল ইসলাম কলকাতায় জোড়াসাঁকো চুরুলিয়ায় কোপাই রবি থাকতো কলকাতায় জোড়াসাঁকোয় নুরু হলো আমাদের চেনা কাজী নজরুল ইসলাম বোলপুরে নদীটির নাম হচ্ছে কোপাই আর নুরুর বাড়ি হচ্ছে চুরুলিয়ায় ঠিক আছে তাহলে এইভাবে তীচ্ছা দিয়ে দেখিয়ে দিতে হবে তোমাকে উত্তরগুলো সঠিকভাবে সাজিয়ে লেখো গায়ে বনে গান পাখি তো সাজিয়ে লিখলে কী হবে পাখি বনে গান গান গায়ে ফুল ডালে ফোটে ডালে সাজিয়ে কী হবে ডালে ডালে ফুল ফোটে পরে আছে ধরে খালে মাছ বক খালে বক মাছ ধরে এইভাবে সুন্দর করে সাজিয়ে করে লিখতে হবে এবার ফাঁকা ঘরে যোগ বিয়োগ চিহ্ন বসাতে বলেছে তাহলে পাঁচ ড্যাশ চার নয় তা নয় যেটা বাড়ছে তাহলে পাঁচের সঙ্গে চার যোগ করলে নয় হবে তাহলে পাঁচ যুক্ত চার নয় তা নয় থেকে তিন বিয়োগ করলে ছয় হবে এই জন্য বিয়োগ চেনা দিতে হবে পঁচিশ থেকে দশ বিয়োগ করলেই পনেরো হবে এখানে বিয়েকচনা দিতে হবে আর বত্রিশের সঙ্গে আঠেরো যোগ করলে হবে পঞ্চাশ এখানে যোগ চেনা দিতে হবে ঠিক আছে এবার ছোটো থেকে বড়ো সাজাতে বলেছে চব্বিশ আঠারো বারো পনেরো পঁচিশ সাজিয়ে লিখলে হবে কি বারো পনেরো আঠেরো চব্বিশ পঁচিশ তারপরে সতেরো তেইশ চোদ্দো আঠেরো এগারো তাহলে এখানে এগারো ছোটো তারপরে চোদ্দো ছোটো তারপর সতেরো তারপরে তেইশ তারপর আঠাশ এইভাবে ছোটো থেকে বড়ো সাজাতে হবে সুন্দর করে এরপর পাঁচ থেকে বলছে নীচের ফলগুলোর নাম ইংরেজি লিখতে বলেছে পেয়ারা পেয়ারা ইংরেজি কী বলা হয় গুয়াভা জি ইউ এ ভি এ গুয়াভা আনারস ইংরেজি কী বলা হয় পাইন আপেল পিআইএনই এ পিপিএল ই পাইন আপেল নিচের ফুলগুলোর নাম ইংরেজিতে লিখো জবা জবাকে কী বলা হয় চিনা রোজ সিএইচ আই এনএ চিনা রোজ আরও এসি রোজ পদ্ম পদ্ম কি বলা হয় লোটাস এলো টিউ টি ইউ এস লোটাস ঠিক আছে সাথে কী বলেছে বাক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে যেমন পথ উইংস আর্থ টিথ তাহলে এ ওয়াট হ্যাজ টু উইংস উই ব্রাশ আওয়ার টিথ উই ওয়াক অন দ্য ভিলেজ পথ উই লাভ আওয়ার বিউটিফুল আর্থ ঠিক আছে এইভাবে সুন্দর করে বাক্স পূরণ করতে হবে সপ্তাহের সাত দিন নাম ইংরেজিতে লিখতে সপ্তাহের সাত দিন নাম ইংরেজি লিখতে বলা হয় যেমন সানডে এস ইউ এন ডি এ ওয়াই তারপর মন্ডে এম ও এন ডিও ওয়াই তারপর টিউসডে টি ইউইএস ডিওয়ে টিউসডে তারপর ওয়েডনেস ডে এন ইএস ডি ওয়েডনেস ডে থার্সডে টিএইচ ইউ আর এস ডি এ থার্সডে তারপর ফ্রাইডে এফ আর আই ডি ডিও ফ্রাইডে তারপর স্যাটারডে এস এ টিউ আর ডি এ স্যাটারডে এভাবে সুন্দর করে লিখে বলতে হবে নিচের বাম দিকের প্রশ্ন ও ডান দিকে সঠিক উত্তর টিকচ নইতে বলা হয়েছে পাখি কোথায় বাসা বানায় বাড়িতে না গাছে না গাছে মাঠে লাঙল টানে কে কুকুর বলত পাখি না অতটা হবে বলদ গাছের শিকড় কোথায় থাকে মাটির উপরে না মাটির নিচে না মাটির নিচে টিকচনা দিতে হবে ফলের রাজা কাকে বলা হয় আমকে না তরমুজকে না আমকে আমের টিকচনা দিতে হবে তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইন দা ইন্ট্রোডিউস ইয়র সেলফ আই এম সুমিত গিরি এখানে নাম দিয়ে তোমার নাম একটা দিয়ে দিলে আই এম ড্যাশ ইয়ার ওল্ড আই এম সিক্স ইয়ার ওল্ড আই লিভ ইন ড্যাশ আই লিভ ইন ধরো গডগ্রাম আই রিন ক্লাস ড্যাশ ওয়ান এখানে ওয়ান লিখে দিলে ছবি দেখে শুনস্থানপুর করতে বলা হয়েছে দি ড্যাশ ইজ হোয়াইট দি শার্ট ইজ হোয়াইট তারপর দেখতে পাচ্ছি এখানে নৌকো আছে বা জাহাজ এটা লিখতে পারো ধরো দি বোট যদি নৌকা হয় বোট লিখলে জাহাজ হলে সিপ লিখলে দি বোট ইজ নিয়ার কোস্ট ঠিক আছে এইভাবে করবে এরপর হচ্ছে প্রথম হচ্ছে সমস্যার সমাধানের সক্ষমতা এটাও তিরিশ নম্বর থাকবে সময় এক ঘন্টা থাকবে এর মধ্যে করতে হবে কী কী আছে দেখে নাও নিচের শব্দগুলো উপযুক্ত ঘরে বসা শরৎ ঈদ গোলাপ নারিকেল ফুল হচ্ছে গোলাপ ফল হচ্ছে নারিকেল ঋতু হচ্ছে শরৎ আর উৎসব হচ্ছে ঈদ ঠিক আছে সবচেয়ে বড় সংখ্যাটিকে গোল করো এবং ছোট সংখ্যাটির নিচে দাগ দেওয়া যেটা বড়ো সংখ্যা গোল করবে যেটা ছোটো সংখ্যায় দাগ দেবে তোমার এখানে বাহাত্তর সাত সাতান্ন তেষট্টি ঊনপঞ্চাশ আঠাশ বাহাত্তর এখানে বড়ো ওই গোল করা হলো আঠাশ সবচেয়ে ছোটো এই আঠাশের নিচে দাগ দেওয়া হয়েছে তার সাতান্ন ঊনসত্তর সাতাত্তর ছিচল্লিশ বাহান্ন এখানে সাতাত্তরটা হচ্ছে বড়ো ওই জন্য সাথে গোল করা হলো ছিচল্লিশটা ছোটো এই জন্য ছিচল্লিশের নিচে দাগ দেওয়া হলো তিয়াত্তর বত্রিশ বাষট্টি আঠাশ নয় তিয়াত্তর এখানে বড়ো গোল করা হলো নয়টা এখানে ছোটো এই জন্য নয় দাগ দেওয়া হলো পঁয়ষট্টি তিরিশ ষাট সত্তর একান্ন এখানে তিরিশটা ছোটো দাগ দেওয়া হলো সত্তরটা বড়ো এবার বলেছে সমাধান করো হিরের কাছে চারটে জাম আছে তবে দাদা আরও দুটো জাম দিলো ওর কাছে মোট কটি জাম তাহলে যোগ করতে হবে তা চার যুক্ত দুই সমান কত হবে ছয় তাহলে হিরুর কাছে মোট ছয়টি জামা হলো হিরার কাছে পাঁচটি লিচু ছিল তার ভাই তিনটে লিচু নিয়ে নিল এখন হীরার কাছে মোট কটি লিচু হলো নিয়ে যেহেতু তিন বিয়োগ করতে হবে তাহলে পাঁচ বিয়োগ তিন সমান দুই তো হীরার কাছে মোট দুইটি লিচু হলো এবার ফিলিং দ্য মিসিং মিসিং লেটার যেটা মিসিং সেটা তোমাকে করতে হবে যে বড়ো হাতের এম এ তারপরে হবে এম এ এন জি ও ম্যাঙ্গো এম এ এন জি ও ম্যাঙ্গো আপেল এ পি পি এল ই আপেল গুয়াভা জি ইউ এ এ গুয়াভা ঠিক আছে তারপরে হচ্ছে অরেঞ্জ অরেঞ্জ ও আর এ এন জি ই অরেঞ্জ আর তারপর হচ্ছে জি আর এ পি ই এস গ্রেপস ঠিক আছে এগুলো তোমরা দেখে নেবে হাতের অক্ষর বুঝতেই পারছো যেটা হবে সেটাই শূন্যস্থানে ছিল সেটাকে তোমরা লিখতে হবে এইভাবে এবার কোনটা উল্টে দিলে একই থাকে সেটা লিখে এইখানের যে সংখ্যা যেটা উল্টা দিলেও একই থাকে যেমন সাতাত্তর সাত উল্টে দিলেও সাতাত্তর থাকছে তারপরটা দেখতে পাচ্ছি তেত্রিশ তারপরটা এগারো তারপরটা চুয়াল্লিশ যেগুলো উল্টে দিলেও একই সংখ্যা থাকে সেটা তোমাকে এখানে লিখতে বলা হয়েছে লিখে দেওয়া হলো উল্টে দিলে কত হয় বাড়ে না কমে তা লেখো ধরো আটষট্টিকে উল্টা হলে কী হবে ছিয়াশি এটা কি বারে না কমে না লিখবে বাড়ে বাহাত্তর উল্টালে কত হবে সাতাশ এটা কী হবে কমে তিপান্নকে উল্টালে হবে পঁত্রিশ পৌঁত্রিশটা কি কমছে সাঁত্রিশকে উল্টালে হবে তিয়াত্তর এটা কি হচ্ছে বাড়ে ব্যাস এবার সাতাশ শূন্যস্থান সঠিক শব্দ বলতে শিউলি ফুল ড্যাশ ফুল শিউ আচ্ছা শূন্যস্থান শুনে শিউলি ফুল শিউলি ফুল হাওয়ায় দোলে দোদুল দুল পড়ছে ঘাসে আওয়াজ নেই তুলবো ধীরে পড়বে যেই ঠিক আছে এটা এইভাবে সুন্দর করবে উপযুক্ত বর্ণ ও সরজিহ্ন প্রয়োগে বাংলার নদ নদীর নাম গঠন করতে বলা হয়েছে প্রথমটা হবে বাংলা নদী অজয় অবুর্খাজ অন্তস্থ অজয় তারপরে কাল জানি কাল জানি তারপর হচ্ছে জল ঢাকা তারপর হচ্ছে কোপাই তারপর হচ্ছে দামোদর তারপর হচ্ছে ভাগীরথী এইভাবে যেগুলো নদী নদীগুলোর নামগুলো সুন্দর করে এখানে লিখতে হবে বাংলা নদীর নাম এইভাবে সুন্দর করে দেওয়া আছে সামনে একটু যোগ করে দিতে হবে ঠিক আছে এরপরে শেষে হচ্ছে শারীরিক ও মানসিক সমানের সক্ষমতা এটাও থাকবে তিরিশ তিরিশ মিনিটের এক ঘন্টা তিরিশ মার্কের এক ঘন্টার মধ্যে করতে হবে নাম বিদ্যালয়ের নাম তোমার নাম লিখবে প্রথমে কী নিচের ছবিটি রঙ এই যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে ছবিটা তোমার মতো করে রঙ করবে সুন্দর গাছের পাতা সবুজ দেবে পাখিটা রঙ করবে সুন্দর করে এরপর কি বলা হয়েছে নিম্নলিখিত প্রশ্ন উত্তর দা বাঘ সিংহ কোথায় বাস করে লিখবে বাঘ সিংহ বনে বাস করে ফলের রাজা কাকে বলা হয় আমকে ফলের রাজা বলা হয় পদ্ম ফুল কোথায় ফুটতে দেখা যায় পদ্ম ফুল পাঁকে ফুটতে দেখা যায় দুটি ফলের নাম কলো দুটি ফলের নাম হলো আম পেয়ারা গাছের শিকড় কোথায় থাকে গাছের শিকড় মাটির নিচে থাকে ঠিক আছে ব্যাস তিনি শব্দ শব্দঝুড়ি থেকে সঠিক শব্দ শূন্যস্থান পূরণ করো শব্দঝুড়ি থেকে শব্দটি দেওয়া আছে ঢেকে দেরি মশামাছি জীবাণু খাবার খেতে ড্যাশ হলে দেরি হলে রাখবে খাবার ড্যাশ ঢেকে ড্যাশ যে ছাড়াই যেন জীবাণু যে ছড়াই যেন ড্যাশ থেকে মশা মাছি থেকে এখানে লিখবে এইভাবে এবার এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ পিকক পিকক মানে কি ময়ূর ময়ূর দিকে চিহ্ন অনিয়ন মানে কি পেঁয়াজ পেঁয়াজের চিহ্ন মাংকি মানে কি বানর বানরের চিহ্ন অরেঞ্জ খেলো কমলারে কমলার তিচ্ছি দেবে লায়ন হচ্ছে সিংহ সিংহ হচ্ছে তিচ্ছন্ন দেবে এইভাবে সিংহ দিয়ে দেখিয়ে দেবে নিচের সঠিক উত্তর নিচে দাগ দিতে বলা হয়েছে বাজারে কাঁটা ফল খাওয়া উচিত না উচিত না উচিত না উচিত না ঠিক দেবে জলের আরেক নাম জীবন না মরণ না জীবন জীবনের দাগ দিলে খাবার চিবিয়ে খেলে ভালো হজম হয় না হজম হয় না হজম হয় এই কোনো দাগ দিয়ে দিলে হাতে নখ রাখা স্বাস্থ্যের পক্ষে ভালো না ভালো না ভালো নয় খাবার খেতে বসতে হয় হাত ধুয়ে না হাত না ধুয়ে হাত ধুয়ে ঠিক আছে এইভাবে করবে ছবি দেখে সঠিক উত্তর নিচে দাগ দাও এটা কি দেখতে পাচ্ছ নারকেল আনারস না আনারস আনারসের নিচে দাগ দিলে তারপর দেখতে পাচ্ছি টিকটিকি না আরশোলা এটা হচ্ছে আরশোলা আরশোলাতে দাগ দিলে তারপর তারপর দেখতে কচ্ছপ কচ্ছপ না তিমি না কচ্ছপ কচ্ছপ তিচ্ছনে দিলে এবার বেমানান শব্দের নিচে দাগতে বলা হয়েছে জবা গোলাপ শিউলি কামরাঙা এখানে দেখতে পাচ্ছি জবা গোলাপ শিউলি সবগুলো ফুল কামরাঙ্গা একটা ফলে ফল আছে এই জন্য কামরাঙা এখানে বেমানান হাতি বাঘ গরু সিংহ হাতি বাঘ এগুলো সবগুলোই হচ্ছে বনে থাকে গরু এখন আমাদের রাখা হয় যে গরুটা এখানে এখানে বেমানান আম পেয়ারা কাঁঠাল লাউ আম পেয়ারা এগুলো সব ফল লাউটা হচ্ছে সবজি লাউ ওই জন্য দাগ দেওয়া হলো বেমানান শব্দ টিয়া ছাগল কোয়েল কাকাতুয়া সবগুলো পাখি আর ছাগলটা হচ্ছে এখানে বেমানান ঠিক আছে এই হচ্ছে টোটাল তোমাদের প্রশ্ন সঙ্গে উত্তরগুলো বলে দিলাম তাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে যদি না পারো কমেন্ট করতে অবশ্যই ভিডিওটি বেশি কে লাইক করবে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ